তোসি ভাই, আমি প্রথমে জানতে চাই যে ডু ইউ রিয়েলি এনজয় দিস, এই যে সকাল থেকে শুটিং করছেন, ব্যাক টু ব্যাক শুটিং, লাইট ক্যামেরা অ্যাকশন, এটা কি আসলে এনজয় করেন? একদম সত্যি কথা বলেন আমাকে। মাঝে মাঝে সবকিছুই কিন্তু পেইন মনে হয়, মাঝে মাঝে এরকম হয় না যে একটা হাজব্যান্ড ওয়াইফ, মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফকে পেইন মনে হচ্ছে, তার মানে তো এই না যে সে তাকে ভালোবাসে না। সো ডেফিনেটলি আই এনজয় দিস, নট অনলি ডু আই অনলি এনজয় দিস, আই লাভ দিস, বাট এই ভালোবাসার মধ্যেও অনেক অনেক কষ্ট আছে, অনেক অনেক বিভিন্ন রকম ইমোশন আছে, সো সেটার মধ্যে দিয়ে শুটিং করি। অ্যান্ড দ্যাট ইজ দ্য পার্ট অফ ইট আসলে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মানে ওই যে ওইটা ওভারকাম করে কাজটা করা, ওটা হচ্ছে গিয়ে সাকসেস, ওইটা এনজয় করি বেশি। এই যে এরকম একটা ঠান্ডার জমে যাওয়ার মতো দিনে কাজ করছেন, ব্যাক টু ব্যাক সারাদিন কাজ করছেন, আমি জানি না বাসায় ভাবি এটা নিয়ে কি বলে আসলে, এখন তো ঠান্ডার দিনে হয়তো একটু চাইবে একটু দুজন মিলে চা খাই বা কোথাও ঘুরতে যাই, এখন তো সবাই ভ্যাকেশনে যাচ্ছে। আই নো আই নো আই নো, অবভিয়াসলি শি ডিফিনেটলি মিসেস দ্যাট, বাট ও আমাকে সাপোর্ট করে দেখে সব সময় আমি আমি কাজ স্বাচ্ছন্দ্যে করার সুযোগ পাইছি। যেমন একটু আগে আমরা কথা বলছিলাম যে সেরকম একটা দিনে দুজন একসাথে নাই, আমরা হোয়াটসঅ্যাপে কথা বলছি হাজব্যান্ড ওয়াইফ, এটা কেমন না তো এই তো, বাট দেন এগেইন আসলে আমি মানে ও নিজেও আমি আমার কাজটা যতটুকু ভালোবাসি, ও আমার কাজটাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, অ্যান্ড ও সবসময় চায় যে আমি এই কাজটার প্রতি আরও ডেডিকেটেড হই আর হই। যেমন যে মাঝে মাঝে এরকম হয় যে আপনি বলুন না যে ডু ইউ রিয়েলি এনজয় দিস, হ্যাঁ মাঝে মাঝে আসলেই আই গেট টায়ার্ড অ্যান্ড আম লাইক যে আচ্ছা শুটিং যদি ইচ্ছা করতেছে না বা এই কাজটা করবো না, অ্যান্ড শি ইজ লাইক যে নো নো ওয়ে অ্যান্ড নো, যেখানে সে কিন্তু আসলে আমাকে হ্যাঁ সে আমাকে পায় না, সে উল্টো আমাকে সে চাইলেই বলতে পারে ঠিক আছে ডোন্ট গো আজকে স্টে হোম, ওটা না করে উল্টো আমাকে শি গিভস মি দ্য স্পিড। এই যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এটা হয়। ছোট্ট করে একটু আপনাদের লাভ স্টোরিটা জানতে চাই, আমি জানি আপনাদের লাভ ম্যারেজ। কঠিন কোনো স্টোরি না আসলে, কমন স্টোরি, সেটা হচ্ছে গিয়ে আমার এক ক্লোজ ফ্রেন্ড, ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মি, সো হি ওয়াজ টকিং গার্লস অন ফেসবুক ওয়ান ডে, সো মানে আছে না ছেলেরা মেয়েদের স্টক করে এই দেখ এই মেয়েটা কত সুন্দর এসে আনতেন, সেরকম আমরা দুজন কোনো একটা স্টুডিওতে আমরা ডাবিং করব, সো দে উইল লাইক থ্রি অফ আস, একজন ডাবিং করতেছে আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুজন তখন মিডিয়ায় কাজ করছি হ্যাঁ 2013, সো আমরা দুজন ওই সোফায় বসে আছি দুজন, আমরা আই ওয়াজ প্রবাবলি প্লেইং গেমস অর সামথিং, সো ও স্টক করতেছে, সো একেবারে একটা একটা সুন্দরী সুন্দরী মেয়েদের দেখাচ্ছে নিয়ে যাচ্ছে, সো আমি প্রতিবারই মানে দেখি নট করি আর আমি আবার আমি যেটা করছিলাম সেটাতে ব্যস্ত হয়ে যাই। সামহাও যখন ওর প্রোফাইলটা আসলো তখন আই গট স্টাক, অ্যান্ড ওদের কী দেখি তো নামটা দেখি তো আমি জাস্ট নামটা দেখে রাখছিলাম, সো দ্যাট ইজ ডেস্টিনি। আই গেস ইট ওয়াজ মেন্ট টু বি। আচ্ছা একটু কাজের দিকে ফিরে আসি, সম্প্রতি আপনার একটা খুব ভালো কাজ গেল যেটা নিয়ে সবাই কথা বলছে, কাজ হলো দিন রাত্রি নিয়ে, আপনার বিশেষ করে আপনার ভয়েস ওভারটা নিয়ে খুব কথা হয়েছে, যেই বলেছে অভিনয় টভিনয়ের পাশাপাশি আপনার ভয়েস ওভার নিয়ে অনেক কথা হয়েছে, আপনি কি এটা ভেবেছিলেন যে এটা এত সচরাচর আমরা দেখি কিন্তু নাটকে ভয়েস ওভার আলাদা করে এত কথা হয় না যেটা আপনারটা নিয়ে হচ্ছে? আমি নিজে আসলে কোনোভাবেই এক্সপেক্ট করি না, অ্যান্ড সো এটা আমি জানি না কী প্রুফ করে, বাট আমি ভয়েস অ্যাক্টিং করার চেষ্টা করছি অনেকদিন ধরে, আমার ভয়েস নিয়ে অনেকের কমপ্লেন ছিল, আমার কথার জড়তা নিয়ে অনেকের কমপ্লেন ছিল মানে স্পষ্ট না, সো এটা মাথায় নিয়ে গত 6 মাস 1 বছর ধরে একটু ওয়ার্ক করছি, একটু কিছু এক্সারসাইজ করছি, জ এক্সারসাইজ অ্যান্ড লিভ এক্সারসাইজ, কাইন্ড অফ বাট এত এরকম ফিডব্যাক পাবো এটা তো আসলে কোন মানে ইউজুয়ালি একটা নাটকে থাকে ভয়েস ওভার থাকবেই তো, ওটা থাকি আর আগেও করেছি বা অন্য মানুষের নাটক আছে, কিন্তু ওখানে আলাদা করে সংলাপের ভয়েস ওভার এরকম প্রতিটা রিভিউতে বা প্রতিটা মানুষ আলাদা করে বলছে এটা আসলে পাইনি কখনো। একটা ক্লিশে প্রশ্ন করি, কেমন সাড়া পাচ্ছেন পরিবার থেকে শুরু করে আপনার অডিয়েন্স, কমেন্টসে, ফেসবুকে, আশেপাশের মানুষজনের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমার মনে হচ্ছিল যে আমার ফেসবুকে সমস্যা হয়েছে কোনো, আমার ফেসবুকে ঢুকলে হয়তো শুধুমাত্র আমার নাটক দেখে এটা দেখাচ্ছে, পরে ইউনিটের লোকজন বললো যে ভাই সবার মোবাইল দেখেন আপনি, তো যাদের যাদের ফেসবুক আছে যারা নাটক ফেসবুকে দেখে বা ক্লিপস দেখছে মোটামুটি সবার ইয়েতেই দেখতেছি যে এটার পোস্টিং বা রিভিউ বা মানুষ যে এটা নিয়ে ভালো কমেন্টস করছে শুধুমাত্র এগুলো চড়ছে, ইট ওয়েন্ট লাইক রিলি ভাইরাল মানে ইয়েটা রিভিউসগুলো আর কি, সো ডেফিনেটলি ফিলিং রিলি গুড অ্যান্ড অনেক এনার্জেটিক বিকজ এটা বছরের শুরুতে, ইট গিভস আ লট অফ স্পিরিট। 2023 এর শুরুটা তাহলে আপনার ভালোই হলো আলহামদুলিল্লাহ।
আচ্ছা, সবাই বলছে, অনেকেই বলছে, আমি জানি না, আপনিও শুনেছেন হয়তো, আপনি কাজ করা কমিয়ে দিয়েছেন আগে অনেক। আপনি কি এত ইনফরমেশন কোত্থেকে নিয়ে আসছেন? মানে খুব ভালো ভালো ইনফরমেশন আছে, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক এটার কারণ কি? আবার অনেক একটু নেগেটিভ কথা বলছে, আমি জানি ইউ আর মানে used to with this hate comments or mean comments or whatever we say. আপনি কাজ করা কমিয়ে দিয়েছেন, অনেকে বলছে এখন ভিউ কমে গেছে কিন্তু কাজের কোয়ালিটি বাড়ছে তৌসিফ মাহবুবের। আপনি কি বিষয়টা শুনেছেন কিনা বা আপনি কিভাবে দেখছেন? ওকে, বিষয়টা আমি খুব পজিটিভলি দেখছি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো why did you become an actor, I used to say যে I want to live after I die, so I want to be mortal. So ওই কাজগুলো যেটা আসলে সাময়িক বিনোদন দেয়, সেই কাজটা আসলে আমরা ওই কাজটা থেকে বেরোলেই ভুলে যাই। কিন্তু ওই যে কাজ হলে দিনরাত্রির মতো একটা কাজ, আপনাকে অনেকদিন এটা আপনার মাথায় থাকবে, এমনকি কয়েক বছর পরে গিয়েও আপনি হয়তো এটা কথা মনে করতে পারবেন, বা 10 বছর পরে কোনো একটা কাজ কেউ এরকম করতে চাইলে ওটাকে রেফারেন্স হিসেবে দিবে। সো এরকম কাজগুলো না একটা অ্যাক্টরকে ইমর্টাল করে। হাউ ডু ইউ হ্যান্ডেল হেট কমেন্টস? এখন যেটা হয়েছে, আগে হজম হতো না, তারপরে বদহজম হতো, তারপরে ঘুম হারাম হতো, তারপরে প্রথমে যেটা করতাম রিপ্লাই দিতাম কমেন্ট, সেটা সবচেয়ে ভালো ছিল। সেটা আগে বন্ধ হয়েছে, আগে হাত বন্ধ করছি, তারপরে কান বন্ধ করছি, চোখ বন্ধ করছি, তো মুখ বন্ধ করে দিচ্ছি। এখন যেটা হচ্ছে যে এখন শুধুমাত্র আমি দেখি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি যদি একই রকম কমেন্ট দুইটা পাই তার মানে আসলে প্রবলেম আছে। যদি কেউ বলে যে তৌসিফের অ্যাক্টিং হয় না, এরকম যদি 3-4 জন বলে একটা একটা ভিডিওর কমেন্টে, তাহলে ডেফিনেটলি আমার কোনো একটা জায়গায় অ্যাক্টিংয়ের কারেকশন আছে, এটা আমি একদম রিলিজিয়াসলি মানি। কারণ এটা এটা মানে আমরা কমেন্টসটা হয়তো সুন্দর মতো করি নাই, কিন্তু হয়তো মানে যে করছে সে হয়তো তার তার ভালো লাগে নাই দেখে তো সে করছে, তাই না? হ্যালো, কেন আমাকে ইয়ে করতে যাবে, হেড কমেন্টস কেন দিতে যাবে, রাইট? হি ডাজন্ট পার্সোনালি নো মি, তো সে আমাকে হেড করছে অনলি বিকজ অফ মাই পারফরমেন্স। তো তার মানে পারফরমেন্স নিশ্চয়ই কোথাও কোনো ঝামেলা ছিল। নারী ভক্তদের কমেন্টস কিভাবে হ্যান্ডেল করেন বা ভাবে কিভাবে না, এটাতে কথা হয় কিনা আপনার? আমি আসলে এই যে কমেন্টস ইগনোর করা বা কমেন্টস যে এতক্ষণ আমি যা যা বললাম সব কিছু আমি ওকে দেখেছি, কারণ ও শুরু থেকে ও এগুলা হজম করতে হয়েছে, অ্যান্ড এখন তো ওর কাছে সেগুলো কোনো ম্যাটারই না। মানুষ ও বলে মেয়েদের কমেন্টস কম কেন ছেলেদের থেকে, মানে ওরা চায় যে ওর বেশি মেয়েরা আমাকে পছন্দ করুক। আমরা মানে এখনও যেসব চলছে আর কি আমাদের বিনোদন জগতে, সেলিব্রিটি মানে তাদের বৈবাহিক সম্পর্ক বা প্রেম এটা থাকবে কি থাকবে না, থাকে না, অনেক ধরনের কথাবার্তা এখনও চলছে। অনেকে আবার ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ দুটো এক করে, আলাদা করতে পারে না। আপনি কীভাবে আলাদা করেন বা আলাদা রাখেন কী করে? আমার আসলে আলাদা রাখার প্রয়োজনভাবে হয় না। মানে আপনি যেমন বললেন যে আপনি আমার ওয়াইফকে দেখেছেন, শি ইজ ভেরি প্রিটি অ্যান্ড এভরিথিং, সো আমি আসলে কখনোই শুরু থেকে হাইড করিনি কোনো কিছু। আজকে যদি আমাকে কোনো নাটকের সিনে ফাইন আমাকে একটা গালে চুমা দেয়, ওটা আমাকে বাসায় গিয়ে বলবো যে ফাইন আজকে আমাকে চুমা দিচ্ছে। এটা আমি এই কারণে বলি না বিকজ আই এম গিল্টি, এটা আমি এখন ওর সঙ্গে এই কারণে বলি, শি ইজ আ ফ্রেন্ড অ্যান্ড আই ক্যান শেয়ার। আই গেস এটাই আপনাদের হ্যাপি ম্যারেজের সিক্রেট। হ্যাঁ, মেবি। আমরা গল্প করতে করতে অনেক দূর চলে গেছি, আমি আরেকবার একটু কাজে ফিরে আসতে চাই। আপনার বড় পর্দা নিয়ে পরিকল্পনাটা কি? এই প্রশ্নটা না করলে হয় না আসলে। হ্যাঁ, প্রশ্ন না করলে আমি দেখছি কোনো ইন্টারভিউ শেষ হয় না এই প্রশ্ন না আসলে। সো বড় পর্দা নিয়ে পরিকল্পনা বলতে এরকম যে আমি নিশো ভাইকে দেখে অনেক ইন্সপায়ার হলাম এবার, বিকজ হ্যাঁ 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 সো ইউজুয়ালি অ্যাট দিস পয়েন্ট অফ ক্যারিয়ার অ্যান্ড এই যে এসে উনি বড় পর্দায় যেভাবে ঢুকতেছেন, দিস ইজ রিয়েলি ইন্সপায়ারিং। পরিকল্পনা আছে, কী করবো জানি না, কিন্তু ওদিকে যাচ্ছি আর চুপচাপ। দারুণ। আর শেষ প্রশ্ন করে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে কাজলের দিনরাত্রি থেকে কিন্তু এক্সপেকটেশনস অনেক বেড়ে গেল আমাদের, আপনার ভক্তদের, অডিয়েন্সের, আপনার পরবর্তী এরকম আর কী কী কাজ আমরা খুব রিসেন্ট পেতে পারি? কাজলের দিনরাত্রি যে ডিরেক্টর বিকি সাহেব, আমরা এখন তার সেটই আছি, তার একটা সিরিজে শুটিং করতেছি, যেই সিরিজটা আসলে এটা নিয়ে অনেকদিন ধরে পিপল আর ওয়েটিং ফর ইট, এটা নিয়ে গত বছর অনেক লেখা হয়েছিল, এবং এইটা রিলেটেড একটা সিরিজ নেটফ্লিক্সেও বের হয়েছিল, আমি অনেক হিন্টস দিয়ে দিয়েছি অলরেডি। অ্যান্ড এইটা আমরা এক্সপেক্ট করছি, এটা যখন আসবে তখন একটা রেসপন্স আমরা আশা করছি মানুষের কাছ থেকে, বিকজ ইট ইজ ভেরি ডিফারেন্ট।